y en plan totalmente para los niños, ¿sí? অন্তর্বর্তী সরকারকে সব সংস্কার কাজ শেষ করতে হবে এই বার্তা দিয়ে নির্বাচিত সরকারের উপর জনগণের আস্থা থাকবে না এমন ভুল মেসেজ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ ওসলিম তিনি বলেন সংস্কার চলমান প্রক্রিয়া সব সংস্কার একবারে শেষ করা সম্ভব না সংস্কারগুলো করে আমাদেরকে নির্বাচন দিতে হয়তো এই সময় লাগতে পারে ওই সময় লাগতে পারে না আপনি তো সংস্কার সব শেষ করতে পারবেন না আর আপনি যদি সমস্ত সংস্কার শেষ করে ফেলেন তো তাহলে কি মানুষের কি নির্বাচিত সরকার আগামীতে যারা আসবে তাদের উপর কি আস্থা নেই আপনি আগেই তো একটা মেসেজ দিয়ে দিচ্ছেন যে নির্বাচিত সরকার যারা আসুক না কেন তাদের উপরে তার মানে কোনো আস্থা জনগণের থাকবে না আপনি এ ধরনের মেসেজ দিচ্ছেন এটা রং একটা মেসেজ আমি মনে করি শিক্ষার্থীদের আন্দোলন দৃষ্টান্ত হিসেবে থাকবে আগামীতে কোন সরকার চরিত্র নিয়ে ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা যে দু চব্বিশ সালে যে আন্দোলন করেছে সাধারণ ছাত্র জনতা এটাকে একটা আপনার দৃষ্টান্ত হিসেবে যে কোনো সরকারই আগামীতে ক্ষমতায় আসুক না কেন তারা এটা মনে যদি রাখেন তাহলে আপনার স্বৈরাচারী ভূমিকায় কখনো অবতীর্ণ হবেন বলে আমি মনে করি না শেখ হাসিনা সরকার প্রধান আন্দোলনে স্পার্ক জাগিয়েছে শিক্ষার্থীরা তবে কারো একক নেতৃত্ব নয় সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে শাসনের অবসান ঘটেছে আন্দোলনে এবারে স্পার্ক জাগিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা এতে কোনো সন্দেহ নেই কিন্তু বিগত ষোলো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো রাজপথে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা নেতাকর্মী খুন হয়েছেন গুম হয়েছেন মামলা হামলার শিকার হয়েছেন কারাগারে এই পাপ এবং গ্লানি সমস্ত কিছুই কিন্তু জমা হয়েছিল শুধুমাত্র তার উপরে স্পার্কটা জমিয়েছে এই সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমি তাদেরকে স্যালুট জানাই কিন্তু এককভাবে আপনি যদি বলেন যে শুধু এক তার ইস্যু ছিল তো যে বৈষম্য তো চাকরির কোটা আপনার বাতিল তো চাকরির যদি আপনি ওই কোটা যদি বাতিল করে দিত প্রথম দিকে তাহলে তো ওই আন্দোলন হতো না এটা তো একটা পর্যায়ে চলে গেছে এমন অবস্থাতে শেষ পর্যন্ত সাধারণ আপনার মুটে মজুর রিক্সাওয়ালা গৃহিণী গৃহস্থ কোন সেক্টরের মানুষ ছিল না শ্রমিক থেকে আরম্ভ করে পেশাজীবী থেকে আরম্ভ করে বুদ্ধিজীবীদের থেকে আরম্ভ করে শিক্ষক থেকে আরম্ভ করে সকলেই কিন্তু রাজপথে নেমে এসেছিলেন সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য ঘটেছে আন্দোলনের ফলাফল যেন বিফলে না যায় সকল গণতন্ত্র মনা রাজনৈতিক দল ও সামাজিক ধর্মীয় সংগঠনকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তরুণ বেগি ভোরের পাতা ঢাকা